শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, যারা এই মুহূর্তে আমার ভিডিও ক্লাসটি দেখছেন, তাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। হাজীগঞ্জ চিলড্রেন একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণীভিত্তিক শিক্ষা কার্যক্রমে আমি মোহাম্মদ মাহবুবুল রশিদ আসে ক্লাস ফোরের একটি আনসিন প্যাসেজ দিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। তো আমাদের আনসিন প্যাসেজটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার বইয়ের মডেল টেস্ট 14 নিয়ে আছে আজকে। আমি আজকে জুন ক্লাসে তোমাদের এই বিষয়টি আলাপ করেছিলাম যে মডেল টেস্ট 14 এর মধ্যে আমাদের এই আনসিন প্যাসেজটা, তো আনসিন প্যাসেজের লেটার তৈরি নিয়ে আজকে আজকে তোমাদের সমস্যা হয়, আমি কীভাবে তোমাদের লেটার তৈরি করতে হবে সেটা জুন ক্লাসে তোমাদেরকে বলেছি। তো এখানে কিছু ওয়ার্ড মিনিং আছে, আজকে ওয়ার্ড মিনিংগুলো মনোযোগ সহকারে চেষ্টা করবে শিখতে। তো প্রথমে স্থানে যে আমাদের যেহেতু মাই কান্ট্রি সম্পর্কে আমাদের প্যাসেজটা, তো আমাদের দেশটা তো অবশ্যই স্বাধীন, তো স্বাধীন ইংরেজি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তো স্বাধীন স্বাধীন ওয়ার্ড মিনিংটা স্যারে লিখছি। এরপরে কথা হচ্ছে এরিয়া, এরিয়া অর্থ হচ্ছে একটি জায়গায় একটি জায়গা কতটুকু আছে, ক্ষেত্রফল। এরিয়া কথাটা অর্থ হচ্ছে ক্ষেত্রফল বা আয়তন, আয়তন বলা যায়। তো আমি ক্ষেত্রফল লিখবো, ক্ষেত্রফল ক্রস, ক্রস তো আমরা জানি ক্রস হচ্ছে শস্য, ক্রস হচ্ছে শস্য, যেমন আমাদের ধান আছে, গম, আর বিভিন্ন আমাদের কিছু প্রধান পাহাট আছে, আমাদের কিছু প্রধান প্রধান শস্য, তো ক্রস হচ্ছে শস্য। ওয়াটারমেলন কথাটা এখন আমরা দেখা যায় গরম পড়ছে, তো বুঝলাম আমরা তরমুজ খাই, ওয়াটারমেলন কথাটা অর্থ হচ্ছে তরমুজ, আমরা সবাই চিনি তরমুজ, আমরা সবাই চিনি ভ্যারাইটিস ভ্যারাইটিস। তো দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফল পাওয়া যাচ্ছে, তাই তো? তো ভ্যারাইটিস অর্থ হচ্ছে বিভিন্ন, ভ্যারাইটিস কথাটা অর্থ হচ্ছে বিভিন্ন, অ্যাট্রাকটিভ অর্থ হচ্ছে আকর্ষণীয়, ভিজিট। তো দেখা যায় তোমরা এখন করোনাকালীন মুহূর্ত তোমরা বিভিন্ন জায়গায় দেখতে যাচ্ছ, বেড়াতে যাচ্ছ, পরিদর্শন করা, ভিজিট কথার অর্থ হচ্ছে পরিদর্শন করা। তো আমি আজকে তোমাদের ভিডিও ক্লাসে একটা জিনিস সম্পর্কে তোমাদের দেখা যে কয়েকজন স্যারের পছন্দটা দিতে পেরেছে, কয়েকজন তো দিতে পারো না, তোমাদের পার্সন নিয়ে এখনো অংশ রয়ে গেছে, পার্সন সিলেক্ট করেনি তোমরা, তোমরা এখনো অনেক সমস্যায় আছো যে ঠিকমতো পার্সনটা সিলেক্ট করতে পারতেছো না, এটা কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন হবে, এগুলো তোমরা বুঝতেছো, এগুলো তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে আসলে এটা কোন পার্সনে পড়ছে, ফার্স্ট পার্সন হচ্ছে সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন। আমি খুব সহজ উপায় বলছি না, যদি তোমরা মিনিংটা যদি ধরতে পারো এটা কোন পার্সন পড়ছে তোমরা বুঝতে পারবে, যেমন ফার্স্ট পার্সনের সাথে আমি জাতীয় কথা থাকে, সেকেন্ড পার্সনের তুমি জাতীয় কথা থাকে, থার্ড পার্সনে আমি তুমি ব্যক্তিত্ব, বিভিন্ন ধরনের কথাগুলো করতে পারে। তো আমাদের এই মাই কান্ট্রি প্যাসেজটার মধ্যে সবগুলি ম্যাক্সিমামে থার্ড পার্সনের মধ্যে পড়েছে, আমি চাচ্ছি তোমাদের আজকে তোমারটা স্যার এটা দেবো, তোমরা থার্ড পার্সনগুলো সিলেক্ট করবে, আজকে কাজ হচ্ছে তোমাদের থার্ড পার্সন হোমওয়ার্ক। পুরো প্যাসেজ থেকে তোমরা থার্ড পার্সন পেয়ে যাই, এবং কিছু ভাব চাচ্ছি তোমরা এই প্যাসেজটা থেকে থার্ড পার্সনগুলি বের করবে, কিছু ভার বের করবে। তো ভারটা আমরা যদি পার্সনটা তো সাবজেক্টের মধ্যে থাকে, সাবজেক্টটা আমরা সবাই চিনি, সেন্টেন্সের প্রথমে থাকে, তার পাশে ভারগুলি থাকে, আর এই বানানগুলো তোমরা শিখে নেবে। বানান শিখতে গেলে আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা সিলেবাস সম্পর্কে ধারণা থাকে, একটা অনেক বড় শব্দ থাকতে পারে, আমরা যদি সিলেবাস ভেঙে শিখতে পারি তাহলে একটা যে কোনো বানান আমরা সহজেই বানান করতে পারবো, যত বড় বানানই হোক না কেন, আমরা খুব সহজ, অনেকে বড় বড় শব্দ দেখে ভয় পেয়ে যাবো, স্যার শব্দটা এত বড় আমি ভয় পাচ্ছি, শিখতে ইচ্ছা করতেছে না, এইসব করা যাবে না, তুমি যদি ভেঙে ভেঙে শব্দগুলো শিখতে পারো। আমি আজকে তোমাদের জুন ক্লাসে কিভাবে সহজে যে কোনো ওয়ার্ড তোমরা বানান মুখস্থ করতে পারো, এটা ভেঙে ফেলবে, ভেঙে ভেঙে মুখস্থ করতে হয় সেই পদ্ধতিটা তোমাদের শিখিয়েছি। যেমন ইন্ডিপেন্ডেন্ট কথাটার মধ্যে আমরা এটা কি হয়েছে, আমরা ভেঙে ভেঙে শিখি প্যান হট্যান্ড,
এরিয়া কথাটা একবারে আমি শিখবো, এ আর ইএ ক্রস স্থানটা একবারে শিখবো, ওভার জি ইউ এ ভি এ ইন্ডাস্ট্রি আই এন ইন পি ই আর ই এস টি আই এ, যেগুলো আমরা যদি ভেঙে ভেঙে শিখি তাহলে পড়াগুলো শব্দগুলো কথা আপনি শেখা যায়, ভেরাই ই ই এ আর আই ই পি আই ই এস অ্যাট্রাক্টিভ এ ডাবল টি আর এস সি টি আই ভি ভিজিট পিসফুল পি ই এ সি ই এফ ইউ এল পিসফুল। আমরা এখন যদি ভেঙে ভেঙে বড় বড় যে কোনো যত বড় শব্দ হোক না কেন আমরা খুব সহজে শিখতে পারবো, অনেকে বড় তো সত্যি কথা যেটা তোমাদের অভিভাবকরা তোমাদের সাবজেক্টের প্রফেসর এত বড় কঠিন কঠিন শব্দ আপনি দেখাচ্ছেন আমরা আমাদের বাচ্চা তো মুখস্থ করতে পারবে, এত বড় শব্দ কেন দিচ্ছেন, আসলে ছোটো ক্লাস ফোরে পড়ো ক্লাস ফাইভে পড়ো যারা আছে তারা আসলে ছোটো তাদেরকে ছোটোই ধরা হয়, তো কোনো ভয় পাবো না, ভয় না পেয়ে এটা ভেঙে ভেঙে শিখতে পারবো, যেমন ইন্ডিপেন্ডেন্ট বানানটা কোনো মজার আমার তো দেখতে বড় মনে হচ্ছে খুব সহজে আমি শিখতে পারি আই এন ইউ DEB, PEN, BEN, independent. এগুলো আমরা বড় বড় শব্দ কিছু অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভ বানান আমরা দেখি এ ডাবল টি এ ডাবল টি আর এস সি র্যাক টি আই বি ই অ্যাট্রাকটিভ খুব সহজে শিখতে পারি পিসফুল পিই এ সি ই এস বি এল অটো মিলন অটো বানান আমরা সবাই পারি তখন বিমন বানানটা করে করি, তো এভাবে যদি তোমরা যদি ভেঙে ভেঙে যে কোনো শব্দ শিখতে পারো তোমাদের শব্দ কিন্তু তাড়াতাড়ি শিখতে হয়ে যাবে, আর এই আনসিন প্র্যাকটিসটা থেকে আমি আমাদের চাওয়া মেইন চাওয়া হচ্ছে তোমাদের কাছে তোমরা পার্সোনাল সাবজেক্ট সম্পর্কে তোমার পরিপূর্ণ ধারণা থাকতে পারে, কোন পার্সন ফার্স্ট সেকেন্ড না থার্ড পার্সন থার্ড পার্সন এটা তোমাদের সিলেক্ট করতে হবে, আর পার্স সাবজেক্টকে যদি তুমি নির্ধারণ করতে পারো তার পাশে তুমি ভাবকে পেয়ে যাবা, আর একটা ভালো পজিশন সঙ্গে একটা সাবজেক্টের পাশে থাকে, আর আমার সাবজেক্টের প্রতি আজকে আমি চাচ্ছি তোমরা থার্ড পার্সন তোমরা সিলেক্ট করবে, আমি কিছু ভালো সিলেক্ট করে স্যারের স্যারকে তোমরা জুম ক্লাসে দেখাবে, তো আজকে এতটুকুই, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, এবার আমি আমার বক্তব্য শেষ করছি, আসসালামু আলাইকুম।